মোসাম্মদ রাদিয়া সুলতানা। আমার মাদ্রাসার নাম দারুনি এহসান নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা। আমার মাদ্রাসার নাম দারুনি এহসান নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা সুন্দরগঞ্জ গাইবান্ধা। আমি হাদিস শরীফ অর্থ শুনতে পড়ব। হাদিস শরীফ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন যাহা করিয়াছেন যাহা করিতে নির্দেশ দিয়াছেন তাই হাদিস। এক নম্বর হাদিস শরীফ আখলিস দিনা কায়াকফিকল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাতি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নাম্বার হাদিস শরীফ খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াআল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আতহুরু শাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সলা নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবুক মিহিলাবেদু ইয়াউমাল কিয়ামাতি সলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শত ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেয়লে মাবেদের সে একজন খ্যাতি আলেমের মতো বা যত বড়। আট নম্বর হাদিস শরীফ আদুআউ আল ইবাদা দুআ ইবাদাত। নয় নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদব আলাই যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। দশ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন্নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। এগারো নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাতিম মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। বারো নম্বর হাদিস শরীফ দুনিয়া রসগুলি খতিয়া দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। তেরো নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাও
14 nomor hadis syarif tufatul mu'minil maun iman darat zonno mitu upuhar surur 15 nomor hadis syarif kafabil mar'i kazban ayu hadis bikul lima samia jahai suneta একজন মিত্রবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট 16 নম্বর হাদিস শরীফ লায়া দেখুলুল জান্নাত জাসাদুন গুজিয়ে বিল হারাম হারাম ভক্ষণকারীর শরীর বেশ প্রবেশ করবে না 17 নম্বর হাদিস শরীফ বালিগু আননি ওয়ালাউ আয়ে আমার পক্ষ হইতে একটি বাণী হলো পৌঁছায় দাও 18 নম্বর হাদিস শরীফ মানসমতা না যা যে সুখ থাকে সে নাজাত পায় 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে 20 নম্বর হাদিস শরীফ লায়া দেখুলুল জান্নাত কত্তাত সকল ঘর বেশ প্রবেশ করবে না 21 নম্বর হাদিস শরীফ লায়া দেখুলুল জান্নাত কত আত্মীয়তা ছিন্নকারী বেশ প্রবেশ করবে না।